কিন্তু আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দিরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার মানুষের সামনে আমাদের সবার প্রিয় খটাই মিয়াবাই। তো চলুন আমরা দেখে আসি খটাই মিয়াবাই ওনার হাজার হাজার দর্শকদেরকে কি বলেন। আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকে এই অনুষ্ঠান আলোচনা সভা যিনি প্রধান অতিথি আসলা ডিসি মহোদয় উপস্থিত আছেন, আমার প্রীতিতুল্য মুরব্বী যুবক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসলে আমি আমার মান গরুর সাহেব মুশারফ আর আপনারা কোথায় নিয়ে এই যে মানুষটা দেখরা অনেক দিন বাদে একটি স্টেজ এম এস সুমন ভাই, এম এস সুমন ভাই বলে নাটকের ডিরেক্টর, এর মানে হইল গিয়া ক্যামেরা ফিসে কাজ করল দেখা আমি দেখি না যে গোট গোট হয়ে না করে এলাকায় কাস্টিং দিছিলাম আমার সান ভাই সানমি আপনারা সানমিয়া মারা গেছে বন্ধু 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 তো তাই না আমার কাস্টিং দিছিলাম তখন ডিরেক্টর হিসাবে পাইছিলাম ঢাকা থেকে এসলাম আমরা এম এস সুমন ভাই ওটা কি বন্ধু শোনা পাচ্ছ না। আজকে উপস্থিত হয়ে এলো গান গাইয়া গেছেন আমার সূর্যলাল দাদা আপনারা এলাকার কৃতি সত্তা যারে আমরা বন্ধু বান্ধবের মাঝে এন্ড কিশোর হিসাবে চিনি আপনারা কৃতি সত্তা এম রহমান ভাই বড় ভাই হিসাবে সব সময় তার দানোর কাছ থেকে আমরা পরামর্শ নেই। এরপরে তো শিবা আসলে একটা জিনিস আমার গানও খুব বেশি লাগে, এটা হইল গিয়া গান একটা বাই গালিছে এটা আমি পক্ষে না তসিবার গান হিট হয়েছে, তসিবার গান হিট হয়েছে আমার বাস হইল আমি আমার পরিচয় দিলাম আমি মোহাম্মদ আর আমি খাইল আসলে আমরা জানি না রোজা রাখলে গেস্টি কমে কমে আমি মাটি ওখানে যেতে ওই মেন বিষয় স্কুলের মাঠও যাইতাম শুনিয়া বলবো বলিলা বই যেতাম বলে স্কুলের মাঠ মনে হয়েছে ডিসি সামনে না মনে হয় সামনে যেটা দিবা বইটা বেগলে ওঠে লোকে আমি বই দূর ইনো বাটার তো ইনো বাচ্চা বাচ্চা খেলাধুলা করছো ও পুরস্কার ভিতরে দি আমার জিগাইলা তুমি একটা ভাই ভাই আচ্ছা করছো আমারও বয়স হয়েছে আমি বাচ্চা আমার হইয়া দুজন যদি তারা দেয় না করতা দেওয়া খুব বেশি আসার উঠাই লাগলো
Ya Allah, ya ne horohan takip edin ya, çok horohan takip edin ya.